আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি সোনিয়া আছি আপনাদের সাথে। আজ আমি নিয়ে এসেছি হয় নমুলা রিওয়েডেস, সংক্ষেপে একে আমি নমুলা বলেই ডাকি, এত বড় নাম আমার ভালো লাগে না, যার কারণে তো আমাকে কয়েকজনই এ সম্পর্কে ইনবক্স করেছিলেন, তাই আজকের এই ভিডিওটি। নতুন ভিডিওর আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। হয়া নমুলা রিওয়েডেস উপযুক্ত পরিবেশ পেলে এটা আপনার ইজি গ্রোথের হয়াদের মধ্যেই পড়ে। আমার কাছে এরা দুই মিডিয়াতেই আছে, ছোবড়াতে প্লাস কোকোডাস্টের মিডিয়াতে। আসলে আমি দেখার জন্য দুই মিডিয়াতে রেখেছিলাম যে কোনটাতে এরা ভালো থাকে, তো দেখলাম যে দুইটাতেই খুব ভালো আছে এবং সমান গ্রোথই আছে। তবে সমস্যা হলো এটা হচ্ছে রোদ খুব বেশি একটা পছন্দ করে না, অন্যান্য হয়াদের থেকে একটু কম রোদ পছন্দ করে, তো যার কারণে হচ্ছে আমি অন্যান্য গাছের সামনের দিকে এটা রেখেছি যে আপনার সরাসরি রোদটা যেন না পায়। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কোকোডাস্টার মিডিয়াতে দেয়া, আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে সোবরাতে দেয়া। তো দেখেন যে দুটাই আমার মাশাল্লাহ খুব ভালো গ্রোথ হয়েছে। এছাড়া এখন যে হয়টা দেখতে পাচ্ছেন এটা আসলে আমার কাছ থেকে এক আপু নিয়েছিল, তো তার হয়টা দেখেন 3 মাস আগে, আর এখন যেটা ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 মাস পরের ছবি একই গাছের। দেখেন মাশাল্লাহ কত ভালো। এই ছবিটা দেখে আসলে বোঝা যাচ্ছে যে এটা উপযুক্ত পরিবেশ পেলে কত দ্রুত বাড়ে। অন্য হয়াদের থেকে আমি হচ্ছে এটাতে একটু পানি বেশি দেই, দেখা যায় যে মিডিয়া ভিজা থাকলে তখন আর মিডিয়াতে দেই না, কিন্তু যে পাতায় আমি স্প্রে করে দেই এটাতে আমার আমার দেখা মতে আমার অন্যান্য হয়াদের থেকে এটাতে একটু পানি বেশি লাগে। এছাড়া এর ফুলের সুঘ্রাণটাও অনেক অনেক বেশি, ফুল যখন আসে তখন দেখা যায় যে আপনার একসাথে অনেক প্যাডাঙ্কেল সহ আসে, এটা সাধারণত অক্টোবর থেকে ফুল আসা শুরু করে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহ দিতে কিন্তু ভুলবেন না, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।